সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডিসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়াও তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হ্যালো এভরিওয়ান টিডির এক্সাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে মক টেস্টের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তোমরা প্রত্যেকে অ্যান্সার করার জন্য দু সেকেন্ড করে টাইম পাবে এবং তারপর তোমরা কমেন্টে জানাবে কি কত স্কোর করেছো আমি সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা প্রত্যেকে সেই সঠিক অ্যান্সারটি মিলিয়ে নেবে আজকে দেখে নাও এক দাগের কোয়েশ্চেন মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন দু সেকেন্ড করে তোমাদের হাতে টাইম থাকবে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও কি অ্যান্সার হতে পারে সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি হচ্ছে সঠিক উত্তর মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসকের সমসাময়িক ছিলেন পরবর্তী দেখে নাও দুই দাগের কোশ্চেন নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ প্রত্যেকে কমেন্টে অ্যান্সার যেন কি হতে পারে সঠিক অ্যান্সারটি তোমরা দেখে নাও অপশান এ সঠিক অ্যান্সার মৌর্য বংশ হচ্ছে ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ পরবর্তী দেখে নাও তিন দাগের কোয়েশ্চেন পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি রকম হবে পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি রকম হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে শূন্য হবে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হবে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী দেখে নাও চার দাগের কোশ্চেন নিম্নলিখিত কোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে নিম্নলিখিত কোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার ওজন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে থাকে পরবর্তী দেখো পাঁচ দাগের কোয়েশ্চেন জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা কীরকম হয় জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা কীরকম হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হচ্ছে সঠিক ক্যান্সার একই থাকে জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা একই থাকে না কমে না বাড়ে দেখে নাও নেক্সট কোশ্চেন কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে ছয় দাগের কোশ্চেন কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তাকে সঠিক ক্যান্সার তোমরা করার চেষ্টা করো কমেন্টে যেন সঠিক ক্যান্সার কী হতে পারে যারা অপশন এ ভাবছে এখন সঠিক উত্তর ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা অপশন এ হচ্ছে সঠিক ক্যান্সার পরবর্তী দেখো সাত দাগের কোয়েশ্চেন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়ে থাকে সাত কোয়েশ্চেন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার অপশন বি চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নাও তোমরা কত সালে এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজিওনাল কোঅপারেশন যাকে সার্ক বলছে এস এ এ আর সি ওকে কত সালে এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজিওনাল কোঅপারেশন স্থাপিত হয় কত সালে সঠিক অ্যান্সার তোমরা করার চেষ্টা করো কমেন্টে জানো সঠিক অ্যান্সার যারা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আট দাগের কোয়েশ্চেনের অপশান সি সঠিক অ্যান্সার উনিশশো পঁচাশি সালে রিজোয়নাল অ্যাসোসিয়েশন ফর অ্যাসোসিয়ে এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজিওনাল কোঅপারেশন স্থাপিত হয় উনিশশো পঁচাশি সালে ওকে শর্ট পরের কোয়েশ্চেনটি দেখে নাও দাগের কোশ্চেন হোয়াইট স্টক কোন দেশের জাতীয় পাখি হোয়াইট স্টক কোন দেশের জাতীয় পাখি দাগের কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার করো সঠিক অ্যান্সার হবে জার্মানি অপশন বি সঠিক উত্তর হোয়াইস্টক জার্মানি দেশের জাতীয় পাখির নাম পরবর্তী থেকে নাও দশ জাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন গ্রন্থ পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুমোদিত হয়েছে নিম্নলিখিত কোন গ্রন্থ পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুমোদিত হয়েছে সঠিক অ্যান্সার হবে বাইবেল অপশান এ হচ্ছে সঠিক উত্তর বাইবেল পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুমোদিত হয়েছে নেক্সট দেখো এগারো দাগের কোয়েশ্চেন মাই আর্লি লাইফ মাই আর্লি লাইফ এটি কার আত্মজীবনীমূলক বই মাই আর্লি লাইফ এটি কার আত্মজীবনীমূলক বই সঠিক অ্যান্সার উইনস্টন চার্চিল অপশন ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী দেখো বারো দাগের কোয়েশ্চেন পদাতিক কবি কাকে বলা হয় পদাতিক কবি কাকে বলা হয় চারটে অপশান আছে প্রত্যেকে কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কী হবে পদাতিক কবি কাকে বলা হয় তাকে সঠিক অ্যান্সার হবে সুভাষ মুখোপাধ্যায় অপশন এ সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয়ে থাকে পরবর্তী দেখো নদী কোথায় 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 অবস্থিত 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 যারা অপশন বি ভাবছে সঠিক উত্তর আফ্রিকায় কঙ্গ নদী অবস্থিত অপশন বি হচ্ছে সঠিক উত্তর কঙ্গ নদী আফ্রিকাতে অবস্থিত পরবর্তী দেখো কে পাঞ্চ কাঠ যন্ত্র উদ্ভাবন করেন কে পাঞ্চ কাঠ যন্ত্র উদ্ভাবন করেন তেরো দাগের কোয়েশ্চেন পনেরো দাগের কোয়েশ্চেন সরি কে পাঞ্চ কাট যন্ত্র উদ্ভাবন করেন সঠিক অ্যান্সার তোমরা করার চেষ্টা করো কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কী হবে অপশান বি সঠিক অ্যান্সার হবে হারমান হেলেরিত অপশন বি সঠিক অ্যান্সার হারমান হেলেরিত পাঞ্চ কার্ট যন্ত্র উদ্ভাবন করেন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কম্পিউটারের ওপর বিশেষ করে স্পেশাল কোনো মক টেস্ট ক্লাস চাও কি না কারণ সাধারণভাবে যে মকটেস্ট ক্লাস দেওয়া তাতে বিভিন্ন ভিত্তিক কোয়েশ্চেন থাকে তো অনেকগুলো বিষয়ের ওপর কোশ্চেন বানানো হয় তো কম্পিউটারের ওপর একটা কোশ্চেনই তোমাদের জন্য আজকে তুলে ধরেছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কম্পিউটারের ওপর বিষয়ভিত্তিক বিভিন্ন কোয়েশ্চেন চাও কি না অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তীতে কেন ষোলো তারের কোশ্চেন নিম্নলিখিত কী থেকে রেশম প্রস্তুত হয় নিম্নলিখিত কী থেকে রেশম প্রস্তুত হয় সঠিক আনসারে যাবে রেশম কিটের লার্ভা থেকে অপশন সি সঠিক উত্তর রেশম কিটের লার্ভা থেকে রেশম কিট রেশম প্রস্তুত হয় পরবর্তীতে নাও সতেরো দাগের কোশ্চেন ভাইরাস কোন ধরনের প্রোটিন ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায় সতেরো কোন ধরনের প্রোটিন দেখা যায় বন্ধুরা এ সঠিক উত্তর মুখ্য প্রোটিন ভাইরাসে দেখা যায় নেক্সট দেখো আঠেরো দাগের কোশ্চেন কে মৌলিক অধিকার কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন আঠেরো দাগের কোশ্চেন কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন সঠিক অ্যান্সার হবে সংসদ অপশন সি সঠিক অ্যান্সার সংসদ হচ্ছে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন পরবর্তী দেখে নাও উনিশ দাগের কোয়েশ্চেন ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কোন কক্ষের অধ্যক্ষ সঠিক অ্যান্সার হবে রাজ্যসভা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার কক্ষের অধ্যক্ষ পরবর্তী দেখে নাও কুড়ি দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন শিল্পটি কোড়া কোরাপুট অবস্থিত নিম্নলিখিত কোন শিল্পটি কোরাপুটে অবস্থিত সঠিক আনসার হয়ে যাবে বিমান নির্মাণ শিল্প কোরাপুটে অবস্থিত অপশান এ হচ্ছে সঠিক আনসার পরবর্তী দেখা নাও একুশ দাগের কোশ্চেন ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত সঠিক আনসার হবে যৌথ তালিকা অপশান সি সঠিক উত্তর ভারতের অর্থনৈতিক পরিকল্পনা যৌথ তালিকাভুক্ত পরবর্তী দেখে নাও বাইশ দাগের কোয়েশ্চেন খৈতান ট্রফি খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত সঠিক অ্যান্সার হবে দাবা খেলা অপশন ডি সঠিক উত্তর খৈতান ট্রফির দাবা খেলার সাথে যুক্ত পরবর্তী দেখানো তেইশ জায়গার কোশ্চেন টাইগার উডস হলেন টাইগার উডস হলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে গলফ চ্যাম্পিয়ন অপশন এ সঠিক অ্যান্সার টাইগার উডস হলেন একজন গল্ফ চ্যাম্পিয়নবিদ নেক্সট দেখো চব্বিশ জায়গার কোশ্চেন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয় সঠিক মে অপশন বি সঠিক উত্তর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস বাইশে মে পালন করা হয়ে থাকে সঠিক আজকে বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পঁচিশ দাগের কোয়েশ্চেন বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ অপশন বি সঠিক উত্তর বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি টোটাল পঁচিশটি কোয়েশ্চেনে তোমাদের সাথে আলোচনা করলাম যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সেই কোয়েশ্চেনটা এবং সঠিক আনসার কী হতে পারে আমরা পরের দিন সেই কোশ্চেন নিয়ে তোমাদের পর্যবেক্ষণ করে সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো ওকে তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা জয় হিন্দ ধন্যবাদ